আসসালামু আলাইকুম, সরাসরি কুড়িগ্রাম থেকে জানাচ্ছি। অনেকে জানতে চেয়েছেন যে এখন কুড়িগ্রামের বন্যার পরিস্থিতি আসলে কি। এখন পর্যন্ত আমাদের কুড়িগ্রামে বন্যা কোনো রকম দেখা দেয়নি, যদিও আমাদের কুড়িগ্রামে প্রতি বছরই বন্যা হয়ে থাকে। তবে তিস্তা ব্যারেজের যে হচ্ছে গেট রয়েছে, সেই গেট দিয়ে পানি চলাচল হচ্ছে, পানি আসছে, কিন্তু বিপদসীমা দিয়ে নয়, সাধারণভাবেই পানি আসছে, যার কারণে এখন পর্যন্ত বন্যার কোনো রকম আবির্ভাব কুড়িগ্রামে হয়নি। আমি মনে করি যে কুড়িগ্রামবাসীর আসলে ভয় পাওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। কারণ হচ্ছে কুড়িগ্রামবাসীর কাছে এটা হচ্ছে একটা অভ্যাসের বিষয়, কারণ আমরা প্রতি বছরই বন্যার সম্মুখীন হই। আশা করা যাচ্ছে এই ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের কুড়িগ্রামে এবার বন্যা হবে না, এটা আশা করা যাচ্ছে। যেহেতু তিস্তা ব্যারেজ দিয়ে পানি আসছে, কিন্তু সাধারণভাবেই পানি আসছে, বিপদসীমা দিয়ে কিন্তু পানি আসছে না। আমি এখন মেইন পয়েন্ট থেকে বলতেছি, একটু আগেই আমাদের তিস্তা ব্যারেজ থেকে নিউজ এসেছে, তিস্তা ব্যারেজ এখন স্বাভাবিক অবস্থায় আছে। তো এখন পর্যন্ত এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা ইনশাল্লাহ এই বন্যায় আমাদের কোনো ক্ষতি হবে না।